Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ, অ্যাকাউন্টিং ফর টেনজিবল অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস। তো আমরা যদি সহজভাবে বলি, যেমন এখানে একটি শব্দ তোমরা দেখতে পাচ্ছ, দৃশ্যমান সম্পত্তি। দৃশ্যমান সম্পত্তি হচ্ছে যে সমস্ত সম্পত্তি আমরা দেখি বা স্পর্শযোগ্য, সেগুলো হচ্ছে দৃশ্যমান সম্পত্তি। যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে দৃশ্যমান সম্পত্তি। আর অদৃশ্যমান সম্পত্তি হচ্ছে যে সমস্ত সম্পত্তি আমরা দেখি না, স্পর্শযোগ্য নয়, কিন্তু বাজার মূল্য আছে, সেগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। যেমন সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। তো এই অধ্যায়ের কিছু শব্দ সমষ্টি তোমাদের জেনে রাখা প্রয়োজন। আমি কিছু এখানে শব্দ সমষ্টি রেখেছি, এই অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচনার পূর্বেই আমি এখানে কিছু শব্দ সমষ্টি সম্পর্কে তোমাদের ধারণা দিতে চাই। এখানে দেখো কিছু শব্দ সমষ্টি আমি লিখেছি, দৃশ্যমান সম্পদ, হ্যাঁ, অদৃশ্যমান সম্পদ, এরপর অবচয়। তাহলে দৃশ্যমান সম্পত্তি মানে সহজ কথা আমরা যা দেখি, যা স্পর্শযোগ্য। অদৃশ্যমান সম্পত্তি হচ্ছে যেগুলো আমরা দেখি না, কিন্তু যেগুলো দেখি না আমরা তবে বাজার মূল্য রয়েছে, সেগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। এরপর আসো অবচয়। অবচয় শব্দটি হচ্ছে মূলত অবচয়। আমরা অবচয় সম্পর্কে যদি আমরা সহজভাবে বলি, তাহলে আমরা বলবো স্থায়ী সম্পত্তির ব্যবহারযোগ্য মূল্য হ্রাস। স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকে মূলত অবচয় বলা হয়। এরপর আসো অবলোপন। অবলোপন হচ্ছে মূলত অদৃশ্যমান সম্পত্তির এই মূল্য হ্রাসকে মূলত অবলোপন বলা হয়। অদৃশ্যমান সম্পদের মূল্য হ্রাসকে অবলোপন বলা হয়। এরপর নিঃশেষকরণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বা ভূমি হতে উত্তোলনযোগ্য পদার্থের যে মূল্য হ্রাস, সেটি হচ্ছে নিঃশেষকরণ। এখানে তিনটি শব্দ যা দেখো, অবচয়, অবলোপন, নিঃশেষকরণ। অবচয়কে বলা হয় ডেপ্রিসিয়েশন, অবচয়কে বলা হয় ডেপ্রিসিয়েশন, আর অবলোপনকে বলা হয় অ্যামোর্টাইজেশন, আর নিঃশেষকরণকে বলা হয় ডিপ্লেশন। তিনটি শব্দ, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, এরপর হচ্ছে ডিপ্লেশন। ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন। তাহলে অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির, দৃশ্যমান স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস, আর অবলোপন হচ্ছে অদৃশ্যমান সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস, আর নিঃশেষকরণ হচ্ছে প্রাকৃতিক সম্পত্তি বা ভূমি হতে উত্তোলনযোগ্য পদার্থের মূল্য হ্রাস হচ্ছে নিঃশেষকরণ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এরপর এখানে আরও কিছু শব্দ আমি লিখেছি, যেমন ভগ্নাবশেষ মূল্য বা ভগ্নাবশেষ মূল্য, বা এটিকে স্ক্র্যাপ ভ্যালু বলা হয়। তো ভগ্নাবশেষ মূল্য মানে হচ্ছে একটি সম্পত্তির আয়ুষ্কাল শেষে বিক্রয় মূল্য, আয়ুষ্কাল শেষে বিক্রয় মূল্য যা থাকে সেটি হচ্ছে মূলত ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ একটি সম্পত্তি একেবারে ব্যবহারের পরে হিসাবকাল শেষে, আয়ুষ্কাল শেষে যখন এটি বিক্রি করা হয়, তখন যে মূল্য পাওয়া যাবে সেটি হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু। এরপর আসো আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে হচ্ছে একটি সম্পত্তির জীবনকাল, অর্থাৎ একটি সম্পত্তি কত বছর এটি প্রতিষ্ঠানে কাজে লাগতে পারে বা এটি কত বছর ব্যবহার হতে পারে, এটি হচ্ছে আয়ুষ্কাল বা লাইফ টাইম। এরপর আসো বহিমূল্য। বহিমূল্য, বুক ভ্যালু যাকে আমরা বলি, বহিমূল্য। বহিমূল্য মানে হচ্ছে একটি সম্পত্তির, স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য থাকে সেটি হচ্ছে বহিমূল্য। আচ্ছা আমরা তাহলে কিছু শব্দ সমষ্টি জানলাম। এরপর আমরা এই অধ্যায়ের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অবচয়। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন পদ্ধতিতে অবচয় ধার্য করব এবং সেগুলো আমরা হিসাব সংরক্ষণ করব। তো এখানে দেখো অবচয় ধার্যের কিছু পদ্ধতি রয়েছে, অবচয় ধার্যের কিছু পদ্ধতি রয়েছে আমি এখানে লিখেছি। দেখো অবচয় ধার্যের পদ্ধতির মধ্যে আছে, ইম্পর্ট্যান্ট হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। অবচয় ধার্যের পদ্ধতি যেমন সরলরৈখিক পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি আরেকটি নাম হচ্ছে কি, স্থির কিস্তি পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতি হচ্ছে অবচয় ধার্যের যে পদ্ধতিতে একটি সম্পত্তির অবচয় প্রত্যেক বছর
প্রারম্ভিক মূল্যর উপর ধার্য করা হয়, যে পদ্ধতিতে সম্পত্তির অবচয় প্রারম্ভিক মূল্যর উপর ধার্য করা হয় এবং প্রত্যেক বছর অবচয় সমান থাকে, সম্পত্তির প্রত্যেক বছর অবচয় সমান থাকে, একটি সম্পত্তির অবচয় প্রত্যেক বছর সমান থাকে, সেটি হচ্ছে এই সরলরৈখিক পদ্ধতি। যদি ব্যবহারের সময়কাল একই থাকে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে, অবচয় মূলত নির্ণয় করা হয় সম্পত্তির ব্যবহারের সময়কাল অনুযায়ী। আমি অবচয় সম্পর্কে আরেকটু ডিটেলস একটু আলোচনা করা দরকার। অবচয় অবচয় তাহলে অবচয় মানে হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস। এরপর অবচয় ক্যালকুলেশন হবে সবসময় সম্পত্তির ব্যবহারজনিত ব্যবহারের সময়কাল অনুযায়ী, অর্থাৎ একটি সম্পত্তি আমি ক্রয় করেছি এই জানুয়ারি 1 তারিখে, তো এই সম্পত্তিটা যদি আমি ওই সংশ্লিষ্ট বছরে পূর্ণ বছর ব্যবহার করি তাহলে এটির অবচয় পূর্ণ বছরের হবে, আর যদি আমি জানুয়ারি 1 তারিখে ক্রয় করে জুন 30 তারিখে বিক্রয় করে দিই তাহলে ওই সম্পত্তির অবচয় হবে 6 মাসের। তাহলে আমরা একটি বিষয় খেয়াল রাখবো, সম্পত্তির অবচয় হবে ব্যবহারের সময়কাল অনুযায়ী। আচ্ছা, এখানে অবচয় ধার্যের আমি পদ্ধতি সম্পর্কে বলেছি, সরলরৈখিক পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতি হচ্ছে অবচয় ধার্যের যে পদ্ধতিতে একটি সম্পত্তির অবচয় প্রত্যেক বছর সমান থাকে যদি ব্যবহারের সময়কাল একই হয়, এটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। এরপর হচ্ছে ক্রমহ্রাসমান যার পদ্ধতি, যে পদ্ধতিতে সম্পত্তির অবচয় প্রথম বছর, একটি সম্পত্তির অবচয় প্রথম বছর প্রারম্ভিক মূল্যের উপর বা ক্রয় মূল্যের উপর ধার্য করা হয়, পরবর্তী বছর অবচয় ধার্য করা হয় সম্পত্তির হ্রাসকৃত মূল্যের উপর। হ্রাসকৃত মূল্য বলতে কি বোঝায়, প্রথম বছর অবচয় ধার্য হবে প্রারম্ভিক মূল্যের উপর, দ্বিতীয় বছর অবচয় ধার্য হবে প্রারম্ভিক মূল্য থেকে প্রথম বছরের অবচয় বাদ দেওয়ার পরে যে মূল্য থাকে অবশিষ্ট সেই মূল্যের উপর দ্বিতীয় বছর অবচয় ধার্য হবে। অর্থাৎ প্রত্যেক বছর অবচয় ধার্য, অবচয় ক্যালকুলেশনের পরে যে মূল্য থাকে প্রথম বছরের অবচয় থেকে ওই বছরের অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য থাকে সে মূল্যের উপর দ্বিতীয় বছর অবচয় ধার্য হবে। একইভাবে তৃতীয় বছর অবচয় ধার্য হবে দ্বিতীয় বছরের শুরুতে যে প্রারম্ভিক মূল্য ছিল ওই প্রারম্ভিক মূল্য থেকে দ্বিতীয় বছর অবচয় বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট মূল্য থাকে সে মূল্যের উপর তৃতীয় বছর অবচয় ধার্য হবে। অর্থাৎ সম্পত্তির অবচয় সবসময় হ্রাসকৃত জারের উপর হবে। আচ্ছা, তাহলে সরলরৈখিক পদ্ধতি গেল, ক্রমহ্রাসমান জারের পদ্ধতি গেল। এরপর হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, অর্থাৎ উৎপাদন কত ইউনিট উৎপাদন হয়েছে, কোনো একটি হিসাবকালে কত ইউনিট উৎপাদন হয়েছে ওই ইউনিটের উপর ডিপেন্ড করে যে অবচয় ধার্য করা হয় সেটি হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। এরপর যন্ত্রঘণ্টা হার পদ্ধতি, অর্থাৎ একটি মেশিনের অবচয় যখন তার এই ঘন্টা অনুযায়ী অবচয় ধার্য করা হবে, অর্থাৎ একটি মেশিন প্রথম বছর তার কার্যক্ষমতা হচ্ছে এই 10,000 ঘন্টা, এরকম 20,000 ঘন্টা, 50,000 ঘন্টা, এরকম যখন ঘন্টা অনুযায়ী অবচয় ধার্য করা হবে সেটি হচ্ছে সম্পত্তির যন্ত্রঘণ্টা হার পদ্ধতি। এরপর হচ্ছে কি বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি, বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি, এটি হচ্ছে সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে, মোট বর্ষসংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করে অবশিষ্ট আয়ুষ্কাল দিয়ে গুণ করে যে পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় সেটি হচ্ছে বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি। তবে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জারের পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি এবং যন্ত্রঘণ্টা হার পদ্ধতি। এই 4টি পদ্ধতি তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন, তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে করলে আশা করি তোমাদের একটি ভালো প্রস্তুতি হবে। আমরা প্রথমে তাহলে সরলরৈখিক পদ্ধতি নিয়ে একটু কথা বলি, প্রিয় শিক্ষার্থীরা, সরলরৈখিক পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সরলরৈখিক পদ্ধতি, ইংরেজিতে সরলরৈখিক পদ্ধতিকে বলা হয় স্ট্রেট লাইন মেথড বা স্থির কিস্তি পদ্ধতি, যে পদ্ধতিতে সম্পত্তির অবচয়
প্রারম্ভিক মূল্যর উপর ধার্য করা হয় এবং প্রত্যেক বছর যদি ব্যবহারের সময়কাল একই থাকে তাহলে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয়। আচ্ছা, এখানে আমরা কিভাবে অবচয় ধার্য করব? এখানে যদি প্রশ্নে অবচয়ের হার দেয়া থাকে তাহলে ওই পার্সেন্টেজ অনুযায়ী হবে। যদি প্রশ্নে অবচয়ের হার দেয়া থাকে তাহলে পার্সেন্টেজ অনুযায়ী হবে। যেমন সম্পত্তির অবচয় 10%, যেমন অবচয়ের হার 10%, তাহলে সম্পত্তির অবচয় হবে সম্পত্তির মূল্য যা তার 10%। সম্পত্তির মূল্য যদি 1 লক্ষ হয় তাহলে অবচয় হবে 1 লক্ষ টাকার 10%। আচ্ছা, যদি অবচয়ের হার না থাকে যদি অবচয়ের হার না থাকে তাহলে অবচয় সমান সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। খুব ভালো করে খেয়াল করো, আজকে আমি শুধুমাত্র একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড। এই পদ্ধতি এতে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, অবচয়ের হার দেওয়া থাকে, অর্থাৎ রেট অফ ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে, তাহলে পার্সেন্টেজ অনুযায়ী অবচয় হবে। যেমন অবচয়ের হার স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার 10%, তাহলে আমরা অবচয় কীভাবে ক্যালকুলেশন করব? সম্পত্তির মূল্য যদি 1 লক্ষ টাকা হয়, 1 লক্ষ টাকা 10%, তাহলে অবচয় হবে 10,000 টাকা। যদি অবচয়ের হার না থাকে, পার্সেন্টেজ যদি না থাকে, তখন আমরা কীভাবে অবচয় নির্ণয় করব? দেখবে তখন প্রশ্নে সম্পত্তির ক্রয় মূল্য দেওয়া থাকবে, ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকবে, আয়ুষ্কাল দেওয়া থাকবে। সম্পত্তির ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল। ভগ্নাবশেষ মূল্য মানে কি? আয়ুষ্কাল শেষে সম্পত্তিকে বিক্রয় করলে যা পাওয়া যাবে সেটি হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তখন আমরা অবচয় কিভাবে ক্যালকুলেশন করব? অবচয় সমান সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলে রাখি, যদি প্রশ্নে বলা হয় সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে, যদি বলা হয় অবচয়ের হার যদি নির্ণয় করতে বলা হয় তাহলে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কি? তাহলে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল যদি 5 বছর হয় তাহলে 100 আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 20%। আয়ুষ্কাল যদি 10 বছর হয়, 100 আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে 10%। এভাবে করে আমরা অবচয়ের হার নির্ণয় করব। আচ্ছা, এরপর সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে আমরা তাহলে হালকা ধারণা নিয়েছি। যেমন সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার প্রত্যেক বছর সমান থাকে। অবচয়ের হার প্রত্যেক বছর সমান থাকে যদি ব্যবহারের সময়কাল একই হয় এবং সম্পত্তির অবচয় হবে প্রারম্ভিক মূল্যের উপর। এখানে অবচয়ের হার যদি প্রশ্নে দেয়া থাকে তাহলে ওই হার পার্সেন্টেজ অনুযায়ী হবে, আর যদি অবচয়ের হার না থাকে তাহলে অবচয়ের সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আর সরলরৈখিক পদ্ধতিতে যদি আমাদেরকে অবচয়ের হার নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো? 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আচ্ছা, এখন আমরা সরলরৈখিক পদ্ধতিতে কীভাবে একটি সম্পত্তির অবচয় নির্ণয় করবো আমি সরাসরি একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। যেমন একটি সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এই সম্পত্তির মনে করো যন্ত্রপাতির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, অবচয়ের হার
সুদের হার 10%, এরপরে যন্ত্রপাতি ক্রয়ের তারিখ যদি আমরা লিখি, যন্ত্রপাতি ক্রয়ের তারিখ 2018 জানুয়ারি 1, অর্থাৎ 2018 সালে জানুয়ারি 1 তারিখে তুমি একটি সম্পত্তি ক্রয় করেছ 1 লক্ষ টাকা দিয়ে, অবচয়ের হার হচ্ছে 10%। এখানে যদি বলা হয় তোমাকে ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা, আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, তোমাকে অবচয় নির্ণয় করতে হবে 2018 এবং 2019 সালের অবচয় নির্ণয় করতে হবে। আচ্ছা, যেহেতু অবচয়ের হার দেওয়া আছে, পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে আমরা, তাহলে অবচয় কীভাবে ক্যালকুলেশন করবো? একটি বিষয় খেয়াল রাখবে, সরলরৈখিক পদ্ধতিতে যদি প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য থাকে, তাহলে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যে মূল্য থাকে সে মূল্যের উপর পার্সেন্টেজ হবে, তাহলে অবচয়যোগ্য মূল্য, হচ্ছে 1 লক্ষ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে, তাহলে 90,000 টাকা। প্রত্যেক বছর এই 90,000 টাকার উপর অবচয় হবে। যদি ভগ্নাবশেষ মূল্য থাকে, ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে পার্সেন্টেজ হবে, আর যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে তাহলে ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ হবে। বিষয়টি তোমরা নোট করে রাখবে, সবসময় মনে রাখবে, যদি প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়েই ওই টাকার উপর পার্সেন্টেজ হবে। তাহলে আমরা এখানে অবচয় কীভাবে নির্ণয় করবো? 2018 এবং 2019 সালের অবচয় কী হবে? 2018 সালের অবচয় হবে 90,000 টাকা 10%, একইভাবে 2019 সালের অবচয় হবে 90,000 টাকা 10%, যেহেতু এটি সরলরৈখিক পদ্ধতি, তাহলে অবচয় সমান 2018 90,000 × 10% = 9,000, একইভাবে 2019 90,000 × 10% = 9,000, এভাবে করে যদি 5 বছর অবচয় হয়, প্রত্যেক বছর অবচয় সমান হবে, যেহেতু ব্যবহারের সময়কাল একই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে আজকে যা আলোচনা করেছি আরেকবার আমি রিপিট করি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করেছি, সেটি হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ। দৃশ্যমান মানে হচ্ছে যে সমস্ত সম্পত্তি আমরা দেখি, অদৃশ্যমান সম্পত্তি হচ্ছে যে সমস্ত সম্পত্তি আমরা দেখি না। তো এই অধ্যায়ের সাথে প্রয়োজনীয় কিছু শব্দ আমি তোমাদের সাথে আলোচনা করেছি, সেগুলো হচ্ছে যেমন অবচয়, অবলোপন, নিঃশেষকরণ। অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস, আর অবলোপন হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির ব্যবহারজনিত, মূল্য হ্রাস হচ্ছে অবলোপন, আর নিঃশেষকরণ হচ্ছে প্রাকৃতিক সম্পত্তির মূল্য হ্রাস হচ্ছে নিঃশেষকরণ। এরপর আমরা এই অধ্যায়ে আলোচনা করেছি ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে মূলত সম্পত্তির আয়ুষ্কাল শেষে এই বিক্রি করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এরপর আমরা আলোচনা করেছি বইমূল্য। বইমূল্য হচ্ছে সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পর যা থাকে সেটি হচ্ছে বইমূল্য। এরপর আমরা এই অধ্যায়ে আলোচনা করেছি, কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করেছি আমরা, অবচয় ধার্যের পদ্ধতি, যেমন সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান যার পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, যন্ত্রঘণ্টা হার পদ্ধতি এবং বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি।